আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বকুল ভাই নাটোর থেকে আমার অফিসে যোগাযোগ করেছিলেন বিএমএটি কাটার জন্য। ওনার অনবোর্ড ছিল 15 তারিখে, কিন্তু ওনার বিএমএটি কাটটা হচ্ছিল না মাঝখানে দামাল হওয়ার কারণে। তারপর মাত্র 2 দিনে আর্জেন্টভাবে তার বিএমএটি কাট করে দিলাম, আজকে তিনি আমার অফিসে আসছেন। বকুল ভাই, আপনি সিঙ্গাপুর আছেন কত বছর যাবত? 12 বছর। 12 বছর সিঙ্গাপুর আছেন? তা আপনি প্রথম ভাবছিলেন যে বিএমএটি কাট হবে না, এই জন্য অনবোর্ড চেঞ্জ করতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ। তা আমি আপনাকে 2 দিনের মধ্যে যে বিএমএটি কাট করে দিলাম, এই সেবাটা আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। অনবোর্ড চেঞ্জ করতে হলো না, হ্যাঁ, আপনি সেম তারিখে যেতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ। তো যারা অনেক সময় আছেন যে অনবোর্ড হয়ে যায় বিএমএটি কাট পাচ্ছেন না, তাদের যদি এরকম জরুরি সেবার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। তো সিঙ্গাপুরে আপনি কী কাজ করেন? আমি এয়ার কন্ডিশন কোম্পানিতে। এখন যাচ্ছেন কি সেম কোম্পানিতে? সেম কোম্পানিতে। বাড়িতে আসার কতদিন ছিলেন? 6 মাস। 6 মাস বাড়িতে ছিলেন, বিয়ে শাদী করছেন? হ্যাঁ। ও যাক, ভালো হয়েছে। তো মাঝে মাঝে এরকম লং টাইমের জন্য ব্রেক দেওয়া উচিত প্রবাসীদের, বা 6 মাসের ছুটি নিয়ে একটু ফ্যামিলির সময় দিয়ে গেল, আপনারাও চাইলে মাঝে মাঝে এরকম সময় দিতে পারেন। তা আপনার এখানে সুযোগ সুবিধা কোন কোম্পানিতে? হ্যাঁ আছে, ভালো। বিদেশ আর কত বছর থাকার ইচ্ছা আছে? এখন বলতে পারতেছি না কতদিন থাকা লাগবে, তবে বছর 5-6 এমন একটা চিন্তা ভাবনা আছে। কোনো লক্ষ্য নেই, মানে মনের আশাগুলো পূর্ণ হলে চলে আসবে। হ্যাঁ। আপনার বাড়িতে কে কে আছে? মা আছে, বড় ভাই আছে, ভাবি আছে, আর ওয়াইফ। আব্বা নাই? না, আব্বা নাই। আব্বা মারা আছে কতদিন হয়েছে? আব্বা মারা গেছে 10 বছর। 10 বছর? তার মানে সংসারে আমরা 12 বছর বিদেশে। হ্যাঁ। বিদেশ থাকতে বাবা মারা গেছে। হ্যাঁ। তো আসলে প্রবাসীদের জীবন কাহিনীগুলো এরকমই যে প্রবাসে যাওয়ার পরে আত্মীয় স্বজন চলে যায়, থাকতে পারে না পাশে। তো আপনার জন্য অনেক দোয়া রইল। আপনার পুরো নাম কি? আমার নাম বকুল কুমার সরকার। বকুল কুমার সরকার। আপনাদের অনেক শুভকামনা রইল। সহি সালাম, আমাদের আজকে রাত্রে 10:30 ফ্লাইট। বাইরে সকল দোয়া করবেন। যারা আর্জেন্ট সার্ভিস প্রদান অনবোর্ড পেপার পেয়ে গেছেন, বিএমএটি কার্ড পাচ্ছেন না, যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সেবাটা পাবেন। সকাল ভালো থাকুন, আসসালামু আলাইকুম।